আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার এবং 22 সেপ্টেম্বর। আজকে সমস্ত বাংলাদেশের ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি দামটি জানিয়ে দিব, আজকে যে দামে বিক্রি হচ্ছে। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, কয়েক জায়গায় দেখে তারপর যেখানে 2 টাকা বাড়তি পাবেন আপনারা সেখানে মুরগি বিক্রি করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা? তো আজকে ঢাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার 150 টাকায়, সোনালী বিক্রি হচ্ছে 260 টাকায়, গাজীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে 140, সোনালী বিক্রি হচ্ছে 260, চট্টগ্রামে 135 থেকে 140 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার, 260 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে সোনালী, রাজশাহীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 136 থেকে 140 টাকার মধ্যে, সোনালী বিক্রি হচ্ছে 260 টাকা, খুলনাতে 135 থেকে 42 টাকা ব্রয়লার, 250 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে সোনালী, বরিশাল 136 থেকে 42 টাকা ব্রয়লার, 250 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে সোনালী, ময়মনসিংহে 138 থেকে 140 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী, নেত্রকোনাতে ব্রয়লার বিক্রি হচ্ছে 139 থেকে 45 টাকার মধ্যে, আর সোনালী বিক্রি হচ্ছে 250 টাকার মধ্যে, সিলেটে 140 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী বিক্রি হচ্ছে, রংপুর 135 থেকে 42 টাকায় ব্রয়লার, 255 থেকে 55 টাকায় সোনালী, বগুড়াতে 140 থেকে 42 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী, টাঙ্গাইলে 140-45 টাকা ব্রয়লার, 255 টাকায় সোনালী বিক্রি হচ্ছে আজকে দেখতে পাচ্ছি, কিশোরগঞ্জে 138 থেকে 144 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী, নরসিংদীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 140-45 টাকায়, 250 টাকা হচ্ছে সোনালী, সিরাজগঞ্জ 140 থেকে 45 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী, ফরিদপুর 135 থেকে 42 টাকা ব্রয়লার, 250 টাকায় সোনালী, পাবনাতে 140-42 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী, নোয়াখালীতে 140-45 টাকা ব্রয়লার, 260 থেকে 70 টাকা সোনালী বিক্রি হচ্ছে, কুমিল্লাতে 145 টাকা ব্রয়লার, 270 টাকায় সোনালী, সর্বোচ্চ দাম আছে কুমিল্লাতে 270 টাকা সোনালী, আর কক্সবাজার 140 থেকে 42 টাকা ব্রয়লার, 255 টাকায় সোনালী, মাগুরা কুষ্টিয়া দিনাজপুরে 140-42 টাকা ব্রয়লার, 250 থেকে 55 টাকায় সোনালী বিক্রি হচ্ছে, যশোর 140 টাকা ব্রয়লার, 250 টাকায় সোনালী, সাতক্ষীরাতে 138 থেকে 43 টাকা ব্রয়লার, 260 টাকায় সোনালী বিক্রি হচ্ছে। এই ছিল আজকের রেডি ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত রেডি মুরগির দাম জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।